ইচ্ছকতা বুমটা দেখাই দেখে এরকম খালি ফটো ভিডিও নেই ছাড়িদে সেমি বাহবা নে লাভ নুহে সেটা আমার রাজনীতিকরণে পশিবার নেই। সরকার বি বর্তমান ধর্মকে নিয়ে রাজনীতি করছেন, আমি দেখুছু বিভিন্ন সময়ের বিভিন্ন রাজনীতি করছেন। বর্তমান সরকার বি কলেন সে নিজে জগন্নাথ, সে বলরাম, সে সুভদ্রা। জগন্নাথ ত্রিপাঠী, অল ওড়িশা মন্দির সেবা সংঘ সভাপতি তথা বারিপদা জগন্নাথ মন্দির পূজা পণ্ডা সেবক। দেখন্তু ময়ূরভঞ্জ জেলারে থিবা শ্রী শ্রী হরিবরদেব মহাপ্রভু বিজয়ঙ্ক মন্দির সহিত বিভিন্ন মন্দির অছি বারিপদা দেবত্ব বিভাগ মন্দির। যেতবে মহারাজা মিশ্রণ করলে সেতবে 44 আপনি ট্রিব্যুনাল কোর্ট জজমেন্ট অনুসারে 44,700 একর অধিক জমি মহাপ্রভুঙ্কর খঞ্জা রাখিলে ঠাকুরঙ্কর রীতিনীতি এবং ঠাকুরঙ্কর সমস্ত সম্পত্তিকে বাপ চৌদ পুরুষ সম্পত্তি ভিয়া আপনার প্রশাসনিক অধিকারী মানে এবং আপনার রাজনেতা মানে বিগত দিনে বিকি 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 লোক সরকারি স্তরের তাকে জবরদখল করি বর্তমান ঠাকুর ভূমিহীন হওয়া গেলে। আমার বিশ্বাস লা যে এই যে সরকার অনেক ইয়ে সরকার যে দলর সরকার গঠন হয়েছেন সে দল হিন্দু উদ্যোগকে নিয়ে দল গঠন এবং এই সরকার বি গঠন আমার বিশ্বাস লা সরকার আমার কথা সুনিশ্চিত শুনবে এবং আমি উচিত ন্যায় প্রদান করবে। সেতি নিমন্তে আমি গত 21 তারিখ দিন বারিপদা ঠারে মাননীয় জেলাপালকর মাধ্যমে আমি জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে অবগত করার এক দাবিপত্র প্রদান করছিল। অথচ আমি গত 28 তারিখর আসুছু পদযাত্রা করি আজ 9 দিনের পৌঁছিল আমি ভুবনেশ্বর ঠারে আমার সহ কোণী পদাধিকারী তরফে বি আলোচনা কলে না। আমি দুঃখ লাগিলা যে যৌ সরকার বর্তমান হিন্দুত্বকে নিয়ে অনেক আমার বহু আশা বাঁধিকি আসছিল আমার সরকার আমার দুঃখ শুনিবে বলে আমার সমস্ত অভিযোগ বিচার করিবে বলে কিন্তু তেণু আমি বাধ্য হয়ে আমি প্রতিবাদ করছু যে কুম্ভকর্ণের শুয়ে সরকার যথাশীঘ্র নিদ্রা ভঙ্গ করতু আমি যে অভিযোগ আনিছু তাকে নিয়ে বিচার করতু এবং উচিত ন্যায় প্রদান করা হুম। জয় জগন্নাথ। মিছ কথা বুমটা দেখাই দেখে এরকম খালি ফটো ভিডিও নেই ছাড়িদে সেমি বাহবা নে লাভ নুহে সেটা আমার রাজনীতিকরণে পশিবার নেই। সরকার বি বর্তমান ধর্মকে নিয়ে রাজনীতি করছেন, আমি দেখুছু বিভিন্ন সময়ের বিভিন্ন রাজনীতি করছেন। বর্তমান সরকার বি কলেন সে নিজে জগন্নাথ, সে বলরাম, সে সুভদ্রা, সে আউকে সরকার কলে কলে জগন্নাথ হলে আমটু ইয়ে সে তেমন এমনি ঠাকুরকে নিয়ে বর্তমান ধর্মকে নিয়ে রাজনীতি করছেন। ধর্মকে নিয়ে রাজনীতি বন্ধ করতু এবং দেবাদেবী মানুষ সম্পত্তিকে পুনরুদ্ধার করি মন্দির মানুষ স্থিতিবান করতু, সেবায়ত মানুষ প্রতিপোষণ করা চিন্তা প্রকট করতু। আমি বি সেবায়ত মানে জন মানুষ সমাজে আমি বি বঞ্চবার অধিকার অেণু আমার অধিকার আমি দিয়া যাও ঠাকুর রীতিনীতি সুচারুরূপে পালন করা যাও। আমার আশা বাঁধিকি আসছিল যে এ সরকার আমার দুঃখ শুনিবে বলে কিন্তু দুঃখ লাগুছি মনে কিন্তু আসুচি যে যৌ 9 দিন ধরি আমি চালিকি আজ ভুবনেশ্বরে পৌঁছিলু বিগত 270 কিলোমিটার ভিতরে কোণী পদাধিকারী কিংবা কোণী সরকারি স্তরের আমার সহ আলোচনা করা উদ্যম প্রকট করা যায় না, যেটা কি আমি বহু দুঃখ লাগুছি। তেমন আমার মন যে আশা বাঁধিকি আসছিল আস্তে আস্তে মন মৌলিবার লাগিলানি।